এটা হেভি সফট একটি কাপড়ের লোফার বা কাপড়ের জুতা। এটা আপনারা চাইলে কাপড় যেভাবে ধোয় সেভাবে আপনারা ধুতে পারেন। এপেক্সের জুতাগুলো অবশ্যই টেস্ট করানো এটা, কারণ হচ্ছে যে অন্য অন্য যখন আপনারা লোকাল ব্র্যান্ডের নেবেন তখন আপনাদের পায়ের অনেকটাই সমস্যা হবে, স্কিনের প্রবলেম হতে পারে। যাদের পা একটু ছোট সাইজ রয়েছে তাদের জন্য এটা খুবই বেটার হবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসিনি, তো আজকে একটি আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে ব্যাচেলার এবং ইয়ং ভাইদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এপেক্সের সেনেকার্সের উপরে হবে, যেহেতু শীতকাল চলে আসছে। আপনাদের অনেকেরই কমেন্টের উপরে আজকে ভিডিওটি হতে চলেছে। তো আপনারা অনেকেই যারা মনে করেন যে ফিতা ছাড়া যে সেনেকার্সগুলো রয়েছে সেগুলোর উপরে আপনারা দেখতে চাচ্ছেন এবং প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি হবে। তো বন্ধুরা, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো এখনও আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কারণ এমন নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। চলেন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, আমি স্প্রিন্টের একটি বক্স হাতে নিয়ে নিয়েছি, আপনারা লক্ষ্য করুন। আজকের ভিডিওটি খুবই এক্সেপশনাল হবে আপনাদের জন্য, যেহেতু সামনে শীতকাল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি হবে, কারণ অন্য অন্য ব্র্যান্ডের থেকে এটা এপেক্সের আপনারা নিলে খুবই ভালো হবে। প্রাইস মূল্যটা আপনাদের হাতে নাগালে অবশ্যই রিজনেবল প্রাইস হবে। গর্জিয়াস লুকের একটি সেনেকার্স বা কাপড়ের জুতা, এটা যেভাবে আপনারা বুঝেন এটা লোফার হিসেবে অনেকেই পরে। এটা হেভি সফট একটি কাপড়ের লোফার বা কাপড়ের জুতা। এটা আপনারা চাইলে কাপড় যেভাবে ধোয় সেভাবে আপনারা ধুতে পারেন, 15-20 দিন এক মাস পরে আপনারা এটা ধুতে পারেন, ওয়াশ করতে পারেন। ডিটারজেন্ট দিয়ে যেভাবে কাপড় আপনারা ওয়াশ করে থাকেন বাসায় সেভাবে ওয়াশ করে এটা আপনারা রোদে শুকায় নিলে আবার কন্টিনিউ পরতে পারবেন। এটার ভিতরে একটি শুকতলা রয়েছে, এটা আপনারা জানেন প্রত্যেকটি এমন শুয়ের মধ্যে বা কাপড়ের জুতার ভিতরে শুকতলা থাকে, এটা আলাদা অবশ্য। তো আপনারা এটা বের করে ধুয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটা ছোলটি রয়েছে রাবার ছোলের মধ্যে, খুবই সফট এবং আরামদায়ক, এটা স্লিপ করবে না, বিট রয়েছে যথেষ্ট। তো বন্ধুরা, প্রাইস মূল্যটা যদি বলে দেই তাহলে অবাক হয়ে যাবেন অবশ্য, কারণ প্রাইস মূল্যটা একেবারেই আপনাদের রিজনেবল প্রাইস হবে। আমি বারকোডটি খুলে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে, আপনারা দেখতে পাচ্ছেন 990 টাকা অনলি। 990 টাকা এত সুন্দর, আসলে অন্য অন্য ব্র্যান্ডের যেগুলো চায়না বা ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে তারা এত সুন্দর আপনাদের কখনোই দিতে পারবে না আমি মনে করি। আমি যেহেতু অন্য অন্য প্রোডাক্টগুলোও বিক্রি করে থাকি, আমার অন্য আরেকটি দোকান রয়েছে, সেটা আফজালের শোরুম, আপনারা জানেন ইতিমধ্যে, আমি এর আগেও আপনাদেরকে বলেছি। তো এটা আমি রেখে দিচ্ছি, অন্য আরেকটি প্রোডাক্ট দেখাবো। তো এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল। তো চলুন আরেকটি প্রোডাক্ট দেখে আসি। বন্ধুরা, আমি এটাও খুলে ফেলবো সরাসরি, কোনো ভূমিকা হবে না আজকের ভিডিওতে। ভিডিওটা একেবারেই শর্টকাটের মধ্যে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে কোনো ভিডিও দেইনি, আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছেন আমার জন্য যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো যাই হোক, অনেকটাই ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই এক্সেপশনাল হবে। তো আমি প্রোডাক্টটি অলরেডি আমি বের করে নিয়েছি, যাদের পা একটু ছোট সাইজ রয়েছে তাদের জন্য এটা খুবই বেটার হবে। গর্জিয়াস লুকে যারা জিন্স এবং গ্যাবার্ডিং প্যান্ট পরে থাকেন তাদের জন্য এই লোফারগুলো বা সেনেকার্সগুলো এটা খুবই সুন্দর হবে, অনায়াসে পরতে পারবেন আপনারা। এটা যেহেতু ফিতা ছাড়া বাদাবাদির কোনো ঝামেলা নাই, আপনাদের জন্য খুবই সুন্দর হবে। প্রাইস মূল্যটা সেম হবে বন্ধুরা, প্রাইস মূল্যটা 990 হবে। আমি আপনাদেরকে বারকোডটি যদিও এখানে লাগানো রয়েছে আমি তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ক্লিয়ার করে দেখাচ্ছি। আপনারা অন্য অন্য শোরুম থেকে চাইলেও আপনারা এই বারকোডটি বলে আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন, কারণ আমি আপনাদেরকে দেখাই থাকি, কারণ হচ্ছে যে আমার শোরুমেই নিতে হবে এমন কোনো কথা না। আপনারা চাইলে অন্য অন্য শোরুম থেকেও কিনতে পারবেন প্রোডাক্টগুলো পছন্দ করে। অনেকেই শোরুমে এসে কেনার মতো সময় হয় না বা অনেকেই ঝামেলা মনে করেন, তারা ঘরে বসেই কিনতে পারবেন। ঘরে বসে কেনার জন্য আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই এটা ডেলিভারি আমি করে থাকি, আপনারা জানেন তো। নেক্সট আরেকটি প্রোডাক্ট আমি দেখাবো বন্ধুরা, চলুন।
হাজার ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমি কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ দেই, আপনারা জানেন। যতই ব্যস্ত থাকি না কেন, ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে শুধু ভালোবেসে আমি কন্টিনিউ আপনাদেরকে নিত্য নতুন প্রোডাক্টগুলো দেখিয়ে থাকি। এই যে আমি আরেকটি, এটা লোফার বা সিনেকার্স, আপনারা যেভাবেই বুঝেন আমি সরাসরি খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুবই লংজিভিটি, যারা দীর্ঘদিন পরতে চান তাদের জন্য এটা খুবই বেটার হবে। এটা আমার কাছ থেকে অনেকেই নিয়েছেন এবং আমি সাড়াও পেয়েছি এটার সম্বন্ধে। এটা অনেক টেকসই এবং আরামদায়ক, ওয়েটলেস, একেবারেই ওয়েট হবে না। ছোলের সম্বন্ধে আসলে বলার কিচ্ছু নাই, এটা আপনারা সরাসরি ব্যবহার না করা পর্যন্ত কিছু বুঝবেন না। এত সফট, আসলে অন্য অন্য ব্র্যান্ডেরগুলো কখনোই এরকম হবে না। আর ভিতরের যে বিষয়টা, আমি শুকতলার যে বিষয়টা, এটা আমি অন্য আরও অন্য অন্য জুতাতেও আমি দেখিয়েছি আপনাদেরকে, এটা কিন্তু একেবারে আলাদা হয়ে থাকে। আপনারা চাইলে এটা সরাসরি খুলে ধুয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাদের পায়ের প্রবলেম আছে, যারা জুতা পরলে পা ঘেমে যায় বা আপনাদের পায়ের অনেকেরই পায়ের দুর্গন্ধ বের হয়, তো তাদের জন্য বলি আপনারা এই জুতাগুলো পরবেন। লোকাল পরলে আপনাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হবে, কারণ এফেক্সের জুতাগুলো অবশ্যই টেস্ট করানো। এটা কারণ হচ্ছে যে অন্য অন্য যখন আপনারা লোকাল ব্র্যান্ডের নেবেন তখন আপনাদের পায়ের অনেকটাই সমস্যা হবে, স্কিনের প্রবলেম হতে পারে। আর স্কিনের প্রবলেম হলে পা ঘেমে যাবে বা পায়ে দুর্গন্ধ হতে পারে। আর আপনারা অবশ্যই সুতির মোজা ব্যবহার করার চেষ্টা করবেন, সেটা আমাদের অ্যাপেক্সের রয়েছে, কারণ অ্যাপেক্সের সুতির মোজার উপরে অবশ্য ভিডিও আমার দেওয়া রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, প্রাইস মূল্যটা না বলে দিলেই নয়, এটার প্রাইস মূল্যটা আজকে আপনাদেরকে বলেছি যে শর্টকাটের মধ্যে হবে ভিডিওটি, তো প্রাইস মূল্যটা বলে দিচ্ছি। অবশ্য এটার অন্য আরও একটি কালার রয়েছে, তো চাইলে আমার অন্য আরেকটি ভিডিওতে এটার কালার রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এটা অবশ্য দুটো এবং তিনটা, এটা তিনটা কালার হয়ে থাকে মূলত, তো আমি আজকে আপনাদেরকে শুধু একটাই দেখাচ্ছি। আমি ভিডিওটি যেহেতু লং করবো না, শর্টের মধ্যে হবে। আপনারা বারকোডগুলো মনে রাখবেন, কারণ বারকোড মনে রাখলে অন্য অন্য শোরুমে গিয়ে আপনাদের কিনতে ইজি হবে। কারণ আপনারা ভিডিও দেখে যখন একটা প্রোডাক্ট চয়েস করবেন, সেক্ষেত্রে আপনারা যখন শোরুমে গিয়ে শোরুমের লোকজনদের সঙ্গে কথা বলবেন তখন কিন্তু আপনাদের প্রোডাক্টটি দিতে পারবে না। আর যখন আপনারা বারকোডটি সরাসরি বলে দিবেন, এখানে আর্টিকেলটি রয়েছে, আর্টিকেলটি যদি আপনারা বলে দিতে পারেন তাহলে কিন্তু যে কোনো শোরুমে কিন্তু আপনাদের প্রোডাক্টটি বের করে দিতে পারবে। তো এটা একটি খুব একটা ভালো দিক, কারণ অনেকেই প্রোডাক্ট পছন্দ করেন, দোকানদারের কাছে গিয়ে বা শোরুমে গিয়ে বলতে পারেন না যে কোন প্রোডাক্টটি পছন্দ করেছেন, তো তাদের জন্য এই বিষয়টি খুবই ভালো হবে। তো প্রাইস মূল্যটা বন্ধুরা, এটা 990 টাকা, সেম প্রাইস। আজকে যে কয়েকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়েছি সব কটি সেম প্রাইস হয়েছে, তো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আপনাদের আজকের এই কালেকশনগুলো, তো চাইলে আপনারা নিতে পারেন। যদি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে চান, অনেকেই তো চায় না যে মার্কেটে এসে ভিড় জমাক বা শোরুমে এসে ভিড় করুক, তাদের জন্য ঘরে বসে কেনার একটা ওয়ে রয়েছে, আমাদের অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।